সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ ছোঁয়া ও আতিফদের মতো তরুণ সমাজকর্মীদের হাতে বোধ সম্মাননা পুরস্কার তুলে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মানব কল্যাণ সংগঠন বোধের এই আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। মানব কল্যাণ সংগঠন বোধ সমাজের নানা অঙ্গনে লুকিয়ে থাকা গুণী মানুষদের মূল্যায়নের জন্য বোধ বছরের নায়ক ও বিজয় সম্মাননা 2022 প্রদান করল। আয়োজনে বছরের নায়ক ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় বইপ্রেমী উদ্যোক্তা আসাদুজ্জামান আতিফ আসাদ ও 70টিরও বেশি বাল্যবিবাহ রোধে অনবদ্য ভূমিকা রাখায় এবছর বিবিসির প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পাওয়া সানজিদা ইসলাম ছোঁয়াকে। বোধের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল রাহাত জানান, সমাজসেবার কাজ করতে গিয়ে অনেকের সহযোগিতা ও অনুপ্রেরণা পাওয়ার কথা। আজকের এই আয়োজনে এসেছি এখানে, বোধ যে অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে এখানে অনেক ভালো লাগছে, এসে আমিও একটা সম্মাননা পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে আমার কাজের সম্মাননা এই যে আপনারা দিচ্ছেন, এটাই আমার বড় পাওয়া। আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অপু বিশ্বাস, জায়েদ খান, বাপ্পি চৌধুরী, নির্মাতা সাজ্জাদ হোসেন দদুল, দেবাশিস বিশ্বাস, শিরিন শিলা, মানসী সহ অন্যান্য তারকা শিল্পীরা। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।